সম্পত্তি দখলের চেষ্টায় বাড়ির মালিককে খুনের অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার ভাড়াটিয়া ও তার ছেলে। ধৃতদের শুক্রবার তোলা হয় বারুইপুর আদালতে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই মর্মে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ চক্রবর্তী ও তার বোন মীনাক্ষী চক্রবর্তী দুজনেই অবিবাহিত। ভাই বোনে দুজনেই থাকতেন বাড়িতে। অভিযোগ, তাদের ওপর দীর্ঘদিন ধরে নানা রকম অত্যাচার চালাতো তাদের ভাড়াটিয়া। সোমনাথবাবু ও মীনাক্ষী দেবী দুজনেই পঞ্চাশোর্ধ্ব। তারা বাড়ি ভাড়া দিয়েছিলেন প্রকাশ ঘোষকে। প্রকাশ ঘোষ স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে এই বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। বাড়ির মালিকের তেমন কেউ নেই দেখে এই বাড়ি তিনি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ। এই কারণেই নানা রকমভাবে বয়স্ক ভাই ও বোনের ওপর অত্যাচার ও হেনস্থাও করা হতো। এ বিষয়ে একাধিকবার তারা থানাতেও জানিয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মীনাক্ষী চক্রবর্তী দুপুরের দিকে ব্যাংকে গিয়েছিলেন। তার আরও কিছু কাজ থাকায় বাড়ি ফিরতে রাত হয়। রাতে বাড়ি ফিরে তার দাদা সোমনাথ চক্রবর্তীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখেন। তিনি চিৎকার করে উঠলে প্রতিবেশীরা জড়ো হন। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বোন মীনাক্ষী দেবীও। প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গভীর রাতে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় দাদাকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন বোন মীনাক্ষী চক্রবর্তী। ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ভাড়াটিয়া প্রকাশ ঘোষ ও তার ছেলে সুদীপ ঘোষকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। ঘটনা হচ্ছে ভাড়াটিয়া রয়েছে 5-6 বছর ধরে বাড়িওয়ালিদের ওপর অস্বাভাবিক অত্যাচার করছে। দুটো মানুষ মারা গেল কিন্তু কোনো রকমভাবেই তাদের তোলা যাচ্ছে না, অন্যায়ভাবে তারা রয়েছে। আমরা চাই ওরা এখান থেকে উঠে যাক, সুস্থ সবলভাবে উঠে যাক, কিন্তু এদের তোলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কেন এই অত্যাচারটা কেন করছে? এই এদের বক্তব্য হচ্ছে এরা বাড়ি দখল করবে। যিনি মারা গেছেন তাকে কি মেরে ফেলা হয়েছে? না, তাকে স্লো পয়জন করে মারা হচ্ছে। এমন করছেন, এমন অশ্লীল ভাষা, অশ্লীল ব্যবহার করছেন যে অটোমেটিক এরা মারা যেতে বাধ্য হচ্ছে। এবং এখন বর্তমানে রয়েছে মেয়েটা, কিন্তু যা অত্যাচার এদের উপর শুরু হয়েছে মেয়েটাও আর মনে হচ্ছে না বেশি দিন থাকতে পারবে। এখনই যদি কোনো একটা ব্যবস্থা না নেওয়া হয় প্রশাসনের দিক দিয়ে, তাহলে এটা ভবিষ্যতে মারাত্মক জায়গায় চলে যাবে। এবং আমরা পাড়া প্রতিবেশীরা সবাই চাই যে এই ভাড়াটা তুলে দেওয়া হোক। রেগুলার হুমকি। আমার নাম হচ্ছে মলি দেব। অভিযোগ কিছু না, এরা আমরা যেটা বুঝতে পারছি এরা বাড়িটা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে এবং ভাড়া দিচ্ছে না। দীর্ঘদিন ধরে অবৈধভাবে এরা বসবাস করছে এবং বাড়িওয়ালার উপর অকথ্য অত্যাচার করছে। রেগুলার টর্চারিং, রেগুলার গালাগালি, মারধর সবই চলছে। এবং এদের মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে কালকে সোমনাথ চক্রবর্তী সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। প্রায় মানে এনাদেরকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হয়, বিভিন্ন রকমভাবে গালি গালাজ মানে থ্রেট, যে বিভিন্ন রকম থ্রেট দেওয়া হয় এদেরকে, গলায় দড়ি দেওয়া অবস্থায় ওনাকে পাওয়া যায়। সোমনাথ চক্রবর্তীকে দরজা খোলা ছিল, ওর বোন দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে, দরজা খুলে দেখে দাদা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। ওরা বলছে যে ভাই বোনের ঝগড়া হতে পারে? একদমই না, আমরা কোনোদিন ভাই বোনের ঝগড়া দেখিনি। আমরা ভাই বোনের, আমার নাম বিদ্যাসাগর দেব। স্বামী আর ছেলেকে গ্রেপ্তার করেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে মানে মেরে ফেলার, কি বলবেন? আমি তো আপনাকে সবটা বললাম, এখানে আমি কি করে মেরে ফেলতে পারি? ওরাই বারবার ট্রাই করেছে, আমার ছেলের উপর দা চালিয়েছে, জামাইয়ের উপর দা দিয়ে মেরেছে। ওই মেয়েটি, ওই লোকটি এসেছিল জমির মধ্যে ঢুকে হাতুড়ি দিয়ে আমার হাজব্যান্ডকে মারতে, আমাকে মারতে। প্রথমে তারপর আমার হাজব্যান্ড ঢুকেছে, তখন হাজব্যান্ডের উপর হাতুড়ি। আপনাদের মানে গন্ডগোল কি নিয়ে? গন্ডগোল কিচ্ছু না, ওদের এখানে কিচ্ছু নেই, কিন্তু ওরা এখন পাড়ার কিছু আছে যাদের সাথে মিলেঝুলে এই জমিটা হচ্ছে যত সর্বনাশের মূল। ওদের এখন বক্তব্য তোমরা এখান থেকে চলে যাও। আপনারা কি এখানে ভাড়াটিয়া না? আমরা ভাড়া আগে ছিলাম, কিন্তু তারপর যার কাছ থেকে আমরা বাড়িটা নিয়েছি বর্তমানে আমরা ল্যান্ডলর্ড। প্রায় 5 বছর হয়ে গেল আমরা এই বাড়িটা কিনে নিয়েছি। আর যদিও যেহেতু এটা সরকারি প্লট, সেহেতু এটা তারপরে আমরা যখন আড়ালে এ করি, অ্যাপ্লাই করি যে আমার ডকুমেন্টসটা আমাকে দেয়া হোক, এবার দুবার আর এক থেকে মাপতে এসছে, ততবারই এই আইসক্রিম ফ্যাক্টরির ওখান থেকে ওরা অবজেকশন দিয়ে তাড়িয়ে দিয়েছে, মাপতে দেয়নি। আপনার কি নাম? আমার নাম রুবি ঘোষ।
প্রতিবেশী কি জানতেন কি ঘটনা ঘটেছে গতকালের ঘটনা বলবো না আগে 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 হচ্ছে এদের এরা যখন এরা যখন এরা যখন জমিটা নিয়েছিল তখন প্রথমেই ভদ্রলোক আমাকে কল করে বলল যে আমার আমার দিদির নামে তোমার দিদির নামে নিয়ে নিয়েছি আমি তখন বললাম কে রেজিস্ট্রি দিয়েছে অত শত জানি না হয়েছে দিদির নামে নিয়ে নিয়েছি তখন আমি চুপ করে গেলাম তারপরে মুহূর্তে শুনলাম যে ওর বাড়িওয়ালা যে সে আমার একটু মানে পরিচিত বেশি সে বললাম যে এটা বলে কি না আমি ওভাবে লিখে দিইনি শুধু থাকতে দিয়েছি যে আমি যে ঘরটা থাকি সেই ঘরটায় ওকে থাকতে দিয়েছি হ্যাঁ তখন অত্যাচার চালায়নি তখন ওই বাড়িওয়ালার সাথে ভাড়াটের সাথে ফিকশান চলছিল ভাড়া নিয়ে দু তিন বছর টানা ভাড়া দেয়নি তার হ্যাঁ তারপরে অত্যাচার সে ভাড়া দেয়নি তা কালকের হয়েছে যে আমি তখন শুয়ে আছি আমাকে রোজ দেখে যেখানে যায় মেয়েটা বলে যায় কালকেও নাকি গেছিলো রাত্রে তখন আমার দরজার ভেজানো দেখে আমাকে ডাকতে পারিনি ওনাকে কালকে সার্ভের ওখানে কোথায় গেছে ওই সে পেনশনের ব্যাপারে কাগজপত্র রেডি করতে উকিলের সাথে দেখা করতে আছে ফর্ম নিয়ে গেছে যাতে ফিল আপ করে দেয় তখন ওর ভাই বলছিল দাদা যে তুই তুই কি গেছিস ওখানটা বলে হ্যাঁ ফর্ম ফিল আপ করছি নিয়ে এসছি তা তুই কোথায় বলে আমি বাড়ি আছি তুই চলে আয় ও বাড়ির থেকে এসে ডাকছে সারা পাচ্ছে না ফোন করছে ফোন বেড়ে যাচ্ছে শুনছে না তখন সে দরজাটা ধাক্কাতে দেখ দরজা দিয়ে ধাক্কা দিচ্ছে দরজা তো খোলা দাদা তাকিয়ে দেখে ঝুলছে দাদা ব্যাস এই পর্যন্ত আমি সেটা বললাম না আমি নিজের চোখে আমি ঘরে ছিলাম যাওয়ার সময় বোন বলে যায় প্রতিদিন ও রক্ষিতের মোড় গেলেও আমাকে বলে যায় দোকানে গেলেও আমাকে বলে যায় কাকি যাচ্ছি কিন্তু কালকে আমাকে ডেকেছিল হয়তো আমি শুনিনি রাত্রে ডেকেছিল হয়তো আমি শুনিনি তবে পরশু তিন চার দিন আগে ও ভাড়াটের ভদ্রলোক বয়স্ক ওকে খুব গালাগাল করেছে খুব ওই সাইকেল নিয়ে যাচ্ছে ও দাঁড়ানো ছিল পাশে অনেক জায়গা যেতে যাইনি ওর গায়ের মধ্যে দিয়ে গেছে তখন মেয়েটা বাজে কথা বলেছে হ্যাঁ মেয়েটা বলছে কি গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে যা জায়গা দেখতে পাচ্ছি না জুতো দিয়ে মারবো মেয়েটাকে তখন বলছে বিশের বাচ্চা ওকে খিস্তি দিয়ে তা বলছে তোকে সাত দিন টাইম দিলাম সাত দিনের মধ্যে তোকে বডি ফেলে দেবো তোদের সাত দিন আমার নাম অনিমা চৌধুরী